আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। স্বল্প কারিগরি সুবিধা নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছিল প্রথম বাংলা নাটক একতলা দোতলা। এই নাটকের প্রধান অভিনেতা ছিলেন রামেন্দ্র মজুমদার। এরপর থেকে একে একে এ যাবৎ অসংখ্য অভিনয়শিল্পী এসেছেন টিভি নাটকে, অনেকে আবার বড় পর্দা ছেড়ে থিত হয়েছেন এই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। আপনার কাছে আমার একটা আবদার ছিল। কি আবদার? আর একবার যদি এই কথা উচ্চারণ করছো পাক্কাইটা রেখে দেব। যাও, এখনকার নাটকগুলো শুধু টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নয়, টিভি আর ইউটিউবের জন্য সারা বছরই নির্মিত হচ্ছে অসংখ্য নাটক। বর্তমান সময়ে বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা আকাশচুম্বী। অনেকেই কাজ করে যাচ্ছেন, তবে হাতে গোনা কয়েকজন নজর কাটতে সক্ষম হয়েছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীদের পাশাপাশি বেশ কয়েক বছর থেকে বাংলা নাটকে চালাচ্ছেন রাজত্ব, সেই সঙ্গে বছরব্যাপী থাকছেন আলোচনায়। এমন কয়েকজন অভিনয়শিল্পীদের নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। টেলিভিশনের জনপ্রিয় মুখ জিয়ল ফারুক অপূর্ব, অনেকের কাছে তিনি আবার বড় ছেলে। তার দর্শক চাহিদার পারদ আরও বৃদ্ধি পায় 2017 সালে বড় ছেলে নাটক মুক্তির পর থেকে। সারা বছরই টিভি ও ইউটিউবে তার নতুন নাটক সম্প্রচারিত হয়। বেশ কয়েক বছর ধরে এই অভিনেতা রাজত্ব চালাচ্ছেন নাটক ইন্ডাস্ট্রিতে। জাত অভিনেতা, এই শব্দটি খুব কম মানুষই অর্জন করতে পারে। আফরান নিশো তাদের মধ্যে অন্যতম একজন। দর্শকরা রীতিমতো মুখিয়ে থাকে কবে আসবে তাদের প্রিয় অভিনেতার নাটক, আর তার নাটক সম্প্রচারের কয়েক মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ভিউ। ইদানিং নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন, সেখানেও দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। গানের ভুবন থেকে অভিনয় জগতে এসে দারুণ আলোচিত হয়েছেন তাহসান খান। ছেলে ধরতে পারোনি ঠিকই, মনটা তো ধরেছে। আমি কোনো ছেলে ধরে না, আমি কোনো রোমান্টিসিজমের আসল মানে বুঝিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে। উৎসব মানেই তার নাটক। বেছে বেছে বিভিন্ন উৎসব আয়োজনে কাজ করলেও তার জনপ্রিয়তা রয়েছে বছরব্যাপী। গান ও অভিনয়ের মধ্য দিয়ে মন জয় করে নিয়েছেন লাখো ভক্তের। ২০১৩ সালে অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে তৌসিফের অভিনয় জীবনের শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে কাজ করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। নিত্য নতুন চরিত্র নিয়ে নিয়মিত কাজ করছেন একক নাটক ও ধারাবাহিক নাটকেও। অপূর্ব নিষদের মতো তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। তার প্রমাণ মেলে ইউটিউবে তার নাটকের ভিউ দেখেই। চলে যাব কিন্তু, মরে যাব কিন্তু। প্রায় এক দশক থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফারহান আহমেদ জোবান। এই সময়ের আলোচিত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম একজন। নিজের ক্যারিয়ারের ব্যাপারে অনেক সচেতন তিনি। খুব বুঝে শুনে নাটক এবং বিজ্ঞাপনে কাজ করছেন, পাচ্ছেন দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করছেন। নিজের অভিনয় ক্যারিয়ারে সাফল্য বা ব্যর্থতার হিসাব নিকাশ নিয়ে কখনো বসেনি জোবান। তবে একটা হিসাব সবসময় করেন, তা হলো দর্শকদের ভালোবাসা। যে কথা আমি বলি, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনিস, জীবন কাজে লাগবে। জিয়াউল হক পলাশের ক্যারিয়ারের শুরু সহ অভিনেতা দিয়ে হলেও অভিনয় শৈলী দিয়ে এখন চলে এসেছেন মূল চরিত্রে। তাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে নাটক। নিজের আসল নামের চেয়ে কাবিলা ও পারভেজ, এই দুই নামেই অধিক পরিচিত তিনি। ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস, এই শিরোনামের দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। বর্তমানে ইন্ডাস্ট্রিতে তার জায়গা বেশ পোক্ত করে নিয়েছেন তিনি। আয়া বাইরে খারাপ হয়েছে কে? আমি কি এনে খারাপ লেগেছি? এতক্ষণ যাদের কথা বললাম তারা নিজেদের মেধা শ্রম দিয়ে অর্জন করে নিয়েছেন নিজেদের জায়গা। এই তালিকায় ইরফান সাজ্জাদ, শামীম সরকার, ফারহানও রয়েছেন। বাঙালির উৎসব পার্বণে বাড়তি আনন্দ যোগ করে তাদের নাটক, আর তাদের নাটকের মধ্য দিয়ে তারা আলোচনায় থাকেন বছরব্যাপী।